নমস্কার বন্ধুরা, করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে মোটামুটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছি আমি পেটুক বাঙালি। শুরু হয়ে গিয়েছে তাই আবারও কি খাই কি খাই, সেই অজুহাতেই পবিত্র রমজান মাসে ইফতারের জন্য বানালাম চিকেন শাম্মি কাবাব। বানাতে সহজ, খেতে সুস্বাদু, আবার বেশ স্বাস্থ্যকর। শাম্মি কাবাব বানাতে লাগলো আমার বোনলেস চিকেন, ব্রেস্ট পিস নিয়েছি আমি প্রায় 400 গ্রাম মতো হবে। বাজার থেকে কেটে আনা হয়নি তাই আমি এগুলোকে ছোট ছোট পিসে কেটে নিচ্ছি। চিকেনের এই পিসগুলোকে নিয়ে নিচ্ছি এখন একটা প্রেশার কুকারের মধ্যে। ছোলার ডাল 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই নিয়ে নিচ্ছি প্রায় 100 গ্রাম মতো। 400 গ্রাম চিকেনের জন্য 100 গ্রাম মতো ছোলার ডাল ওই একই কুকারে আমি দিয়ে দিলাম। সাথে দিলাম 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর দিলাম 1.5 ইঞ্চি মতো আদা ছোট টুকরো করে কেটে। সাথে দেব 6 কোয়া রসুন, দিলাম 2 এলাচ, 3 লবঙ্গ আর 1 ইঞ্চি মতো দারচিনি। গোটা গোলমরিচ বাড়িতে নেই তাই দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, সাথে গোটা ধনে 1/2 টিস্পুন, গোটা জিরে 1/2 টিস্পুন। এগুলো গুঁড়ো মশলাও ব্যবহার করা যায়, তবে গোটা মশলায় ফ্লেভারটা অনেক ভালো হয়। দিতে হবে এখন স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন মতো দিলাম হলুদ গুঁড়ো, না দিলেও চলবে। তো কিছুর জন্য জল দিলাম মাত্র 1/2 কাপ, জল অতিরিক্ত দেওয়া যাবে না, যেটুকু সেদ্ধ করার জন্য প্রয়োজন বাস সেটুকুই দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন প্রেশারে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে আমি রান্না করব 3টে হুইসেল আসা পর্যন্ত। ডাল চিকেন সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। প্রেশার পুরোপুরি বেরিয়ে একদম ঠান্ডা হয়ে গেছে কুকার, এখন আমি খুলে দেখছি কি অবস্থা হয়েছে। ডাল চিকেন সবই সেদ্ধ হয়েছে, তবে গোটা গোটা রয়েছে, আর রয়ে গেছে বেশ খানিকটা জল। এই জলটাকে আমি ছেঁকে নিতে পারি, কিন্তু ছেঁকে নিলে এর মধ্যে যে মশলার ফ্লেভারটা আছে সেটাও বেরিয়ে যাবে অনেকটাই, তাই জলটাকে আমি এর সাথেই শুকনো করে নেব। সেই জন্য আবারও গ্যাস অন করে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। মিনিট 5 হাই ফ্লেমে ফুটিয়ে নিতেই জলটা এর মধ্যেই শুকিয়ে গেল। এই মিশ্রণটাকে এখন ঠান্ডা করে নেব, আর এই তেজপাতা দুটোকে এর থেকে বের করে দেব, বাকি সব মশলা এর মধ্যেই থেকে যাবে। যতক্ষণ এই মিশ্রণটা ঠান্ডা হচ্ছে ছটফট বানিয়ে ফেলি কাবাব খাওয়ার জন্য একটা গ্রিন চাটনি। ব্লেন্ডিং জারের মধ্যে নিলাম 1 মুঠো ধনে পাতা, সাথে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন, দিলাম স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, জল ঝরানো টক দই দিলাম 3 টেবিল স্পুন মতো। পুদিনা পাতা বাড়িতে নেই তাই ওটাকে স্কিপ করতে হলো, তবে টেস্টে খুব বেশি হেরফের হবে না। সব উপকরণ মিহি করে পেস্ট করে নিলেই হয়ে গেল খুব সহজেই বানানো আমাদের ধনিয়া পাতা চাটনি বা গ্রিন চাটনি। এই মিশ্রণকে জল ছাড়া পেস্ট করতে হবে, তবে গড়বড় পাকিয়েছি একটা। এই চিকেনটাকে আমার একটু ছোট ছোট টুকরো করে নিলে অনেক ভালো হতো। আমার মিক্সিতে জল ছাড়া এই এত বড় বড় চিকেনের পিসগুলো ব্লেন্ড করতে একটু অসুবিধা হলো। মিশ্রণটা অল্প পরিমাণে নিয়ে আমি জল ছাড়াই পেস্ট করেছি, একদম ড্রাই পেস্ট হয়েছে এটা, আর এটাই দরকার। এর মধ্যে যদি ডালের একটা আধটা চাংস থেকে যায় বা চিকেন ছোট টুকরো থেকে যায় বেশ ভালো লাগবে মুখে। তবে আমি একটু ভয় পেলাম, মিক্সি খারাপ হয়ে যাওয়ার ভয়, তাই অল্প জল দিয়েই আমি পরের বার পেস্ট করেছি। তাতে মিশ্রণটা অনেক মিহি বাটা হয়েছে কিন্তু একটু নরমও হয়ে গেছে। স্বামীর মতো শক্তপোক্ত নয়, স্ত্রীর মতো নরম সরম হবে আজকে আমার এই শাম্মি কাবাব। এই মিশ্রণে দিচ্ছি এখন একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে, বেশ অনেকটা দিলাম ধনে পাতা কুচি, দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। সব কিছু সুন্দরভাবে মাখানোর জন্য চামচ না, হাতই ব্যবহার করলাম। মিশ্রণটা আমি বানিয়েছি দুপুরবেলা, ফ্রিজে রেখে দিচ্ছি 3-4 ঘন্টা, খাবো সন্ধেবেলা, তখনই বানাবো গরম গরম।
কাবাব বানানোর আগে হাতে সামান্য তেল দিয়ে গ্রিজ করে দিলাম হাতটাকে। এখন ওই মিশ্রণ থেকে খানিকটা করে পোরশন নেব আর হাতের তালুর সাহায্যে একটা করে গোল শেপ দিয়ে নেব। এইভাবে গোল গোল শেপে আমি বানিয়ে নিচ্ছি এখন ছটা। এখন বানিয়ে নিচ্ছি আমি ছটা কাবাব আর বাকি মিশ্রণটা রেখে দেব ফ্রিজে, অন্যদিন খাবো। এই মিশ্রণটাকে 4-5 দিন ফ্রিজে অনায়াসে রাখা যাবে। কাবাবগুলোকে কোট করার জন্য একটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি। শ্যালো ফ্রাই করব, তাই ফ্রাইং প্যান বা তাওয়াতে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল নিলাম। ডিমের গোলায় কোট করে কাবাবকে দিয়ে দেব এখন প্যানের মধ্যে। মিডিয়াম ফ্লেমে রাখবো 30 সেকেন্ডস মতো আর বাকি 1 মিনিট হাই ফ্লেমে দিয়ে আমি একে গোল্ডেন ব্রাউন কালার হতে দেব। কারণ এর সব উপকরণগুলোই কিন্তু আমার সেদ্ধ করা, মানে রান্না হওয়া আছে। আমার শাম্মি কাবাব হয়েছে একটু নরম সরম, তাই একটু সাবধানে আমাকে উল্টিয়ে নিতে হলো। আমার মতোই মিক্সিতে যদি কনফিডেন্স না থাকে তাহলে চিকেন আরও ছোট পিস করে সেদ্ধ করে নেওয়া ভালো হবে, বা চিকেন কিমাকে সেদ্ধ করে নেওয়া ভালো হবে, বা চিকেনকে সেদ্ধ করার পর টুকরো টুকরো হাত দিয়ে করে নিলে ভালো হবে। আরও 1.5 থেকে 2 মিনিট পরেই সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গিয়েছে, তুলে নিচ্ছি। নরম পেস্ট হয়েছে বলে করতে হয়েছে একটু সাবধানে, তবে দেখতে আর স্বাদে কোনো ফারাক হয়নি। কিন্তু এই রমজান মাসে যারা রোজা রাখছেন তাদের জন্য সন্ধেবেলা এই রেসিপিটা বানাতেও সহজ হলো, আর যেহেতু খুব কম তেলে করা হলো তাই হেলদি তো বটেই। আর আমার মতো পেটুক বাঙালির জন্য সারা বছরই চলবে এই ধরনের হেলদি টেস্টি রেসিপি। সন্ধ্যের স্ন্যাক্সে হোক বা রাতের ডিনারে রুটি পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে এই শাম্মি কাবাব। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর এত সহজে বানানো এই শাম্মি কাবাব রেসিপি যদি ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো প্লিজ।